আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না, চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমার আয়ানের মাদ্রাসার ফার্স্ট ডে, তো ওকে আজকে মাদ্রাসায় ভর্তি করাবো। তো আমি ওকে নিয়ে যাচ্ছি মাদ্রাসার উদ্দেশ্যে। সকাল 8:30 বের হয়েছি, তো পথের মধ্যে আরও আরও বাচ্চারা যাচ্ছে, তো ওদের সাথে খুব এনজয় করতেছে, ও খুবই খুশি। আর আমি অনেক বেশি চিন্তিত ছিলাম যে ও কীরকম কী আচরণ করে, পরে দেখলাম যে না, বাচ্চাদের সাথে মিশছে, তবে একটু একটু জ্বালাতন করছে, পরে অবশ্য এখন একটু একটু ঠিক হয়েছে। আর কিছু খাইনি সকালে, তো আমি এখানে দুইটা ভেজিটেবল কাটলেট আর পেয়ারা পানি নিয়ে নিয়েছি, কারণ ওর তো খিদা লেগে যাবে, সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু খেতে চায় না, তো নিয়ে নিলাম। আর হচ্ছে আজকে এই সবজি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, শীতকালীন সবজি দিয়ে মাছ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। আসলে আমি তাড়াহুড়ার মধ্যে বয়ে দিতেছি, যার কারণে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তো এখানে আমি মাছ নিয়েছি, তো এই মাছগুলোকে ভেজে নিব। আমি লবণ হলুদ মেখে নিয়েছি আর এখন তেল গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিয়ে যাচ্ছেন। তো এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর এখন তরকারিটা রান্না করে নিব। তো পাতিলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিলাম, তারপরে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। তো এখনকার মরিচগুলোতে না ঝাল নেই, একটু ঝাল কম থাকে, তো এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। তো তেলের পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম, সরিষার তেল আসলে কম দিলেই হয়ে যায়, আর এমনিতেও আমি তেল অনেক বেশি অনেক কম খাই তেল মশলা। তো এখন এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো শীতকালীন সবজি আসলে পছন্দ করে না এরকম মানুষ, মনে হয় কম খুঁজে পাওয়া যাবে, আমার তো শীতকালীন সবজিগুলো অনেক ভালো লাগে। তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, তারপর হচ্ছে রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়ে দিলাম, এগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। তো আমি আসলে এই যে এভাবে অনেকে দেখবেন পেঁয়াজের মধ্যে মশলা সব শুকনা মশলা সব কিছু দেয়, আবার অনেকে এভাবে রান্না করে, তা আমি প্রথম যখন রান্না করতাম তখন ইউটিউবে একটা আপুর ভিডিও দেখে আমি এটা শিখেছি, কারণ আমি যখন তেলের মধ্যে দিতাম তখন এগুলো পুড়ে যেত, তো অনেকে পারে, আমি পারতাম না। তো পরে দেখলাম আপুটা একটা টিপস দিল যে অল্প একটু পানি দিয়ে মশলা দিলে আর পুড়ে যায় না, তো আমি আজকে পর্যন্ত এই টিপসটা ফলো করি, দেখি যে না ভালোই হয় রান্না। তো এখানে একটু মাছের ডিম ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি এই মশলাটার সাথে। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি সব সবজি দিয়ে দিব এখানে, ফুলকপি, তারপরে হচ্ছে সিম, তো এগুলো দিয়ে দিলাম। তো আমার এখানে আসলে আলু দিতে মনে নেই, না আলু আমি দিয়েছি, অল্প দিয়েছি। তো ভিডিও আসলে অনেক দিন আগের করা, যার কারণে বয়স দিতে গেলে অনেক কিছু মনেও থাকে না। তো এখন মশলার সাথে এগুলোকে মিক্স করে নিব ভালো করে, আর এই সবজিটাতে আমি কোনো পানি দিব না কষানোতে, এই সবজির গায়ে থেকে যে পানিটা বের হবে আর মশলার পানি তাতেই কিন্তু কষানো হয়ে যাবে। দেখুন অনেকটা পানি কিন্তু বের হয়ে এসেছে, তো এটাতেই সবজিটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। আর এখন আমি হচ্ছে মাছটা দিয়ে দিচ্ছি, এই মাছটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। তো আজকে সবজির কালারটা খুব বেশি ভালো আসেনি, কারণ হচ্ছে আমার মনে হয় গুঁড়া মরিচের পরিমাণটা একটু বেশি পড়েছে, তরকারি কালারটা একটু সবুজ থাকলেই বেশি ভালো লাগে আমার কাছে, আমার কাছে টকটকে লাল থাকলে, যেটা আসলে যে রান্নাটা আসলে যেমন থাকা উচিত আর কি আমার কাছে মনে হয়। তো এখন আমি টমেটোও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে পানি।
আর একটু বেশি করে পানি দিব। তো যেটা বলতেছিলাম, আমি যে আপুর থেকে রান্নার প্রথমের যে স্টেপটা শিখেছি, তো এটা শেয়ার করার একটাই কারণ, হয়তো আমার মতো এরকম এরকম নতুন কেউ থাকলে তাদের কাছেও এটা ভালো লাগতে পারে বা শিখতে পারে, তাই আমি শেয়ার করেছি। তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব। এই তো দেখুন, আজকে কালারটা খুব বেশি ভালো আসেনি, ভালো হয়নি, তবে টেস্ট ভালো হয়েছিল। তো আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করে দেখাচ্ছি। তো কেমন লেগেছে আমার এই তরকারির রান্নাটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও কিন্তু ধরিয়ে দিতে পারেন। তো এটা হচ্ছে, রাতে আমি হচ্ছে একটা সিরাম তৈরি করব, এটা অনেকের উপকারে আসতে পারে, তাই ভাবলাম শেয়ার করি। তো এই সিরামটা কিন্তু এখানে আমি নিয়েছি রোজ ওয়াটার, তারপরে হচ্ছে গ্লিসারিন নিয়েছি। আর রোজ ওয়াটার যেটা, এটা কিন্তু গ্লিসারিন ফ্রি যেটা ওটা, তো এটা কিন্তু আপনাদের স্কিনকে অনেক টান টান করবে, শীতের জন্য এটা খুবই উপকারী একটা সিরাম। আর সিরামটা নেওয়ার জন্য এরকম একটা কাঁচের আমি জার নিয়ে নিয়েছি, এটা আপনারা চিনে থাকবেন। এটা হচ্ছে ওষুধের ইঞ্জেকশনের যেগুলো মেডিসিন থাকে ওগুলোর কোটা আমি রিসাইকেল করে নিয়েছি। আর এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি আমি তিনটা, তো এগুলোর মুখ আমি কাঁচি দিয়ে কেটে নিব। তো খুব সহজভাবে আপনারা কিন্তু এই টোনার বা সিরামটা বানিয়ে নিতে পারেন, তো কোনো টাকা বাজার থেকে কিন্তু এরকম একটা সিরাম কিনতে গেলে অনেক দাম যদি আপনি অরিজিনাল কিনেন। তো অল্প টাকা দিয়েই কিন্তু ঘরে বানিয়ে নেওয়া যায় এগুলো আলাদা আলাদা কিনে এনে। আর একটা গ্লিসারিন, তারপর রোজ ওয়াটারের দাম কিন্তু খুব বেশি না, আর এই ক্যাপসুলগুলোর দামও খুব বেশি না। তো আমি এখন ক্যাপসুলগুলো আগে নিয়ে নিচ্ছি কেটে, আর আমার ট্রাইপড নাই, ভেঙে গেছে, যার কারণে আমার ভিডিও করার ক্ষেত্রে খুবই কষ্ট হয়। আমার একটা রিকোয়েস্টেড ভিডিও আছে, বাট আমি ট্রাইপডের জন্য করতে পারি না। তো এখন আমি এই ক্যাপসুলগুলো নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এরকম রোজ ওয়াটার, গ্লিসারিন, ভিটামিন ই ক্যাপসুল, এই তিনটা উপকরণ দিয়ে এই সিরামটা তৈরি করে নিতে পারেন। তো এটা মূলত আমাদের ফেসকে অনেক বেশি টান টান করে, আর হচ্ছে আপনার একটা যে বয়সের যে একটা চাপ সেটা কিন্তু দূর করে। তো এখন আমি রোজ ওয়াটারটাও দিয়ে দিব। আর যখন এগুলো কিনবেন খুব ভালো দেখে কিনবেন, তাহলে আশা করি আর কোনো ধরনের সাইড ইফেক্ট হবে না। তো রোজ ওয়াটারও আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে এগুলো এক চা চামচের মতো করে রোজ ওয়াটার, গ্লিসারিন দিয়েছি, আর হচ্ছে তিনটা ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি। আর এখন হচ্ছে এই জারটার মুখ আমি লাগিয়ে নিয়েছি, আর হচ্ছে এখন আমি এটাকে একটু ঝাঁকিয়ে তারপর এগুলো মিক্স করে নিব। তো সব কিছু নিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখন একটু ঝাঁকিয়ে জাস্ট মিক্স করে নিব। তো আমার এই টিপস বা রেমেডিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো এটা এক সপ্তাহ তারও বেশি চলে যাবে, কারণ আমার দিতে একদমই মনে থাকে না। তো এক সপ্তাহের জন্য এরকম বানিয়ে নিতে পারেন। আর রাতের বেলা আমার ছেলের জন্য আমি তার সকালে যাওয়ার সব কিছু, পাঞ্জাবি, পায়জামা, মোজা, টিফিন বক্স, ওয়াটার বোতল সব কিছু রেখে দিয়েছি, যাতে সকালে তাড়াতাড়ি হয়, সকালে যাতে আসলে খোঁজাখুঁজি করা না লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।